উপকূলীয় অঞ্চলে বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে ঘিরে ব্যাপকভাবে আঘাত করেছে। আমাদের বিদ্যুতের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ছিল সেখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষভাবে আরবিতে প্রায় এখনও 60 লক্ষের উপর গ্রাহকরা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। বিপিডিপির যে অঞ্চলগুলোতে সেখানে প্রায় 7 লক্ষেরও অধিক গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ঢাকা শহরে ওরকম বড় ক্ষতি হয়নি, বড় করে বড় আকারের। আমরা আশা করছি এই বিকেলের মধ্যে আমরা যতদূর সম্ভব প্রায় 70% গ্রাহককে আমরা বিদ্যুতের কানেক্টিভিটি আমরা করতে পারব। ট্রান্সমিশনে আমাদের খুব বড় ব্যাপক আঘাত হয়নি। যা আমাদের আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেখানে তার ছিঁড়ে গেছে, গাছ উপড়ে গিয়ে আমাদের লাইনগুলোকে বিঘ্নিত করছে, অনেক জায়গাতে পোল ভেঙে গেছে, পোল পড়ে গেছে তার ছিঁড়ে গেছে, এবং প্রচুর জায়গাতে কেবল ছিঁড়ে যাওয়াতে সেখানে সমস্যা দেখা গেছে। সবচেয়ে বড় সংখ্যার বিষয় হলো যে এই তার ছিঁড়ে যাওয়ার কারণে আমরা সে এলাকার সম্পূর্ণভাবে বিদ্যুৎ বন্ধ করে রেখেছি। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সম্পূর্ণভাবে রিস্টোর না করা পর্যন্ত আমরা বিদ্যুৎ চালু করব না। আমরা কালকে দুপুরের মধ্যে 100% আমরা সম্পূর্ণ করতে পারবো, এইটা আমরা আশাবাদী। আমাদের কর্মীরা কাজ করছেন, বিশেষ করে আরবির, তারা ঝড় শুরু হওয়ার পর থেকে তারা সজাগ ছিলেন, কন্ট্রোল রুম ছিল প্রত্যেকটা বিভাগে, এবং এখন 24 ঘন্টা তারা তাদের এই রিস্টোর করার জন্য কাজে নিয়োজিত আছেন। বিশেষ করে আরবি এবং পিডিবির গ্রাহকরা, যেটা সবচেয়ে বেশি আরবির, বিশেষ করে ভোলা, আপনার পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর এবং চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, এখানে ব্যাপকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ বিভাগের বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারগুলো। ঢাকা এবং চিটাগাং শহরে লোডশেডটা আমরা কত দ্রুত আমরা বেরিয়ে আসতে পারি সেটার আমরা ব্যবস্থা গ্রহণের দিকে যাচ্ছি। তারপরে ধীরে ধীরে আমার মনে হয় ভালো অবস্থায় যাব। আমরা আশা করতেছি এই কয়েক মাসের মধ্যে আমরা একটা ভালো অবস্থানে চলে যাব। এটার যে কথাটা আসছে সেটা সংখ্যার কথা, এইটা হলো ভবিষ্যতে সংখ্যার কথা। যদি খুব বেশি দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা খুব খারাপের দিকে যায়, তাহলে একটা সংখ্যার অবস্থা, তো সংখ্যার অবস্থা তো মাথার পিছনে আছে। তবে আমি মনে করি এত শঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা চেষ্টা আছে যে ভালো অবস্থায় যাব আমরা, এবং অনেক যুদ্ধ যদি অনেকদিন কন্টিনিউ, এবং আমি মনে করি যে আমাদেরকে সব কিছুর পরিস্থিতি সামাল দিয়েই তো আগে বাড়তে হবে, তো সেটাই তো বড় চ্যালেঞ্জ। এখন যে চ্যালেঞ্জটা আসছে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করতে পারবো, সেটা কোনো সমস্যা নেই।